হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ। স্বরবর্ণ 11টি। চলো শিখি রঙের নাম। সবুজ রং, গোলাপি রং, নীল রং, লাল রং, বেগুনি রং। বাংলা স্বরবর্ণ লাল রং। আজকে আমরা শিখব স্বরবর্ণ, ঘরে কিভাবে স্বরবর্ণ শিখতে হয়। হাত ঘুরিয়ে ঘুরিয়ে বর্ণমালা লিখব। অ, অয়ে, ওলি, অয়ে, অয়ে, ওলি উড়ে যাচ্ছে ফুলে, অতে ওলি। এখন আমরা লিখব আ, সবুজ রং। আগে লম্বা একটা দাগ দিব, এটাকে বলে মাত্রা। এরপরে গোল দাগ দিয়েও এইভাবে ঘুরিয়ে একদম উপরে এক টানে আ, এরপর আকার দিব। আয়ে আম, আয়ে আমটি আমি খাবো পেরে। আ, আতে আম। এরপরে আমরা লিখব রসুই, নীল রং। আগে উপরে একটা মাত্রা দিব, গোল দাগ দিয়ে ঘুরিয়ে এক টানে নিচে, এরপরে একটা উড়ানি দিব। রসুই, রসুইতে ইঁদুর, রসুইতে ইঁদুর। এরপর আমরা লিখব ধীরগই, বেগুনি রং। আগে একটা মাত্রা দিব, এরপরে গোল দাগ দিয়ে ঘুরিয়ে অর মতো উঠিয়ে এক টানে নিচে, ধীর গই। এরপরে উপরে একটা উড়ানি দিব। ধীর গই, ধীর গইতে ঈশান, ধীর গই, ধীর গইতে ঈশান। এরপর আমরা লিখব রসউ, গোলাপি রং। রসউ, সোজা লম্বা দাগ দিয়ে উপরে নামিয়ে ঘুরিয়ে উপরে এক টানে রসউ, রসউতে উট, রসউতে উট। এরপর আমরা লিখব ধীরগৌ, ধীরগৌ, ধীরগৌতে এক টানে নিচে নামিয়ে উপরে তুলে পাশে আরেকটা ছোট দাগ দিব, মাত্রা দিব ধীরগৌ, ধীরগৌতে উর্মি, ধীরগৌতে উর্মি। এরপরে আমরা লিখব রি, সবুজ রং। গোল দাগ দিয়ে ঘুরিয়ে বর মতো করে একটানে উপরে এই পাশে আরেকটা লম্বা দাগ দিব। রি, রিতে ঋষি মশাই ধ্যানে বসে, রি, রিতে ঋষি। এরপর আমরা লিখব এ, বেগুনি রং। এ, এতে একতারা, এতে একতারা বাজে, এ, এতে একতারা। এরপর আমরা লিখব ওই, নীল রং। গোল দাগ দিয়ে নিচে নামিয়ে একটানে ওই, ওইতে ঐরাবত সাজে, ওই, ওইতে ঐরাবত। এরপর আমরা লিখব ও, গোলাপি রং। ঘুরিয়ে এদিকে এনে একটানে উপরে ও, ওতে ওল, ওতে ওল। এরপর আমরা লিখব ও, লাল রং। ও, ওতে ঔষধ, ঔষধ খেতে মিছে বলা, ও, ওতে ঔষধ। চলো স্বরবর্ণ শিখি। ছন্দে ছন্দে অ, অয়ে ওলি, আ, আয়ে আম, রস্বইতে ইঁদুর, দীর্ঘইতে ঈশান, রস্বউতে উট, দীর্ঘউতে উর্মি, রিতে ঋষি, এতে একতারা, ওইতে ঐরাবত, ওতে ওল, ওতে ঔষধ। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।